আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে এই বাড়িটি হচ্ছে আমার সৌদি প্রবাসী হান্নান ভাইয়ের বাড়ি। হান্নান ভাইয়ের বাড়ির ডিজাইন হচ্ছে এটি, খুব সুন্দর অসাধারণ নতুন ডিজাইনের একটি বাড়ি। তো বন্ধুরা, যদি আপনার বাড়ি তৈরি করার পরিকল্পনা থাকে তাহলে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কীভাবে তৈরি করা হয়েছে পাঁচ রুমের একটি অসাধারণ নতুন ডিজাইনের বাড়ি। তো বন্ধুরা, খুব অসাধারণ নতুন ডিজাইনে একটি বাড়ি তৈরি করা হয়েছে এই ভিডিওতে। তো বন্ধুরা, আমি আশা করি এই ভিডিওতে আপনারা উপকৃত হবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে, তাহলে আপনি উপকৃত হবেন। তো বন্ধুরা, চলুন প্রথমে আমরা বাড়িটির ফ্লো প্ল্যান দেখব, এরপর জানবো এই বাড়িটি তৈরি করতে কত টাকার ইট, সিমেন্ট, বালি এবং মিস্ত্রি খরচ লাগে। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমে প্ল্যানটি দেখে নিই। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের যে বাড়িটি, এই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 42 ফিট আর প্রস্থ হচ্ছে 32 ফিট। যদি আপনি স্কোয়ার ফিট হিসাব করেন আসবে 1344 স্কোয়ার ফিট, আর যদি আপনি শতক, শতাংশ, ডিসিম, ডিসিমাল হিসাব করেন অর্থাৎ তাহলে আসবে 3 শতক 3 ডিসিম 3 ডিসিমাল। বাংলাদেশের এক এক অঞ্চলে এক এক ভাষা ব্যবহার করা হয়। আর যদি আপনি কাঠা হিসাব করেন আসবে 1.86 কাঠা। তো বন্ধুরা, তাহলে আমরা বলতে পারি আমাদের 3 ডিসিম জমিতে হবে এই অসাধারণ একতলা বাড়িটি। তো বন্ধুরা, চলুন বাড়িটির আমরা এখন মাপ জানবো। মাপ জানার ক্ষেত্রে আপনারা অবশ্যই তীর চিহ্ন দিকে লক্ষ্য করবেন, তাহলে বাড়িটির মাপ সঠিকভাবে জানতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এই বাড়িটি আমরা যেটা পাচ্ছি, প্রথমে আমরা সিঁড়ি পাচ্ছি। এই সিঁড়ি দিয়ে আমরা কিন্তু বাড়ির ভিতরে প্রবেশ করব। এই সিঁড়ির রুমটির দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট 7 ইঞ্চি, প্রস্থ হচ্ছে 8 ফিট। তো 14 ফিট 7 ইঞ্চি বা 8 ফিট হচ্ছে আমাদের সিঁড়ি রুমটি। এই সিঁড়ি রুমের দুই পাশে দুটি বেডরুম রয়েছে, একটি বেডরুম রয়েছে, অপর পাশে রয়েছে একটি ড্রয়িং রুম। এক পাশে রয়েছে একটি বেডরুম, অপর পাশে রয়েছে একটি ড্রয়িং রুম। এই দুটো রুমের সাইজ সমান, এগুলো হচ্ছে 16 ফিট 2 ইঞ্চি বা 11 ফিট 2 ইঞ্চি, 16 ফিট 2 ইঞ্চি বা 11 ফিট 2 ইঞ্চি দুটো রুমের সাইজ সমান। তো বন্ধুরা, এই দুটো রুমের সাথে রয়েছে দুটো ব্যালকনি, দেখতে পাচ্ছেন? দুটো ব্যালকনি হচ্ছে 11 ফিট 8 ইঞ্চি বাই 3 ফিট 5 ইঞ্চি, দুটোর সাথে দুটো ব্যালকনি রয়েছে। তো বন্ধুরা, তারপর আমরা যেটা পাচ্ছি, তারপর আমরা পাচ্ছি এটা আপনি ইউজ করতে পারেন ডাইনিং রুম। ডাইনিংটা হচ্ছে আমাদের 28 ফিট 2 ইঞ্চি বাই 6 ফিট হচ্ছে আমাদের যেই এই ডাইনিং রুমটি। বন্ধুরা, তারপর আমরা ডাইনিং রুমের দুই পাশে দেখুন দুটো বাথরুম রয়েছে, টয়লেট রয়েছে, একটা হচ্ছে অ্যাটাচ, এটা হচ্ছে 6 ফিট বাই 6 ফিট 9 ইঞ্চি, এটা হচ্ছে অ্যাটাচ। আর অপর পাশে হচ্ছে আমাদের একটা বাথরুম, এটা হচ্ছে 7 ফিট বাই 6 ফিট 9 ইঞ্চি, এটা হচ্ছে আমাদের অপর পাশে বাথরুম, এটা হচ্ছে কমন সবার জন্য। তো একটি বাথরুম হচ্ছে বড়, একটি হচ্ছে ছোট। তো বন্ধুরা চলুন, তারপর আমরা যেটা পাচ্ছি, আমরা পাচ্ছি দেখুন এখানে 3টি বেডরুম দেওয়া আছে। 3টি বেডরুমের সাইজ সমান, এগুলো হচ্ছে 10 ফিট বাই 9 ফিট করে, 10 ফিট বাই 9 ফিট করে 3টি বেডরুমের সাইজ সমান। তারপর দেওয়া আছে আমাদের সবার শেষে, এটা হচ্ছে কিচেন। এই কিচেনটি হচ্ছে আমাদের 9 ফিট 11 ইঞ্চি বাই 9 ফিট, এটা হচ্ছে আমাদের কিচেন। তো বন্ধুরা, এটা হচ্ছে মোটামুটি বাড়িটির যে মাপ। তো বন্ধুরা, এই বাড়িটিতে আমাদের যে দরজা দেওয়া আছে, দেখুন এখানে দরজা কয়টি দেওয়া আছে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। বন্ধুরা, এখানে আমাদের দরজা হবে 9টি দরজা হবে। দেখুন, এগুলো আমাদের গ্রিন কালার দেওয়া আছে, এগুলো হচ্ছে দরজা। আর জানালা হবে আমাদের 10টি, রেড কালার দেওয়া আছে, এগুলো হচ্ছে আমাদের জানালা। বন্ধুরা, কলাম এখানে দেওয়া আছে 12টি, সামনে 4টি কলাম দেওয়া আছে, তারপরে মিডিলে 4টি কলাম দেওয়া আছে, শেষে 4টি কলাম দেওয়া আছে। বন্ধুরা, শেষের কলামগুলো এখানে দেওয়া রুমের সাথে অ্যাটাচ করে দেওয়া হয়েছে, তার জন্য এখানে মধ্যখানে স্পেস রয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামের পর আমাদের এখানে স্পেস রয়ে গিয়েছে, এখানে স্পেস রয়ে গিয়েছে, অর্থাৎ এখানে 20 ফিট পরে কলামটি দেওয়া হয়েছে, কারণ সৌন্দর্য বৃদ্ধির জন্য বাড়িটির কলামগুলো ওইভাবে দেওয়া হয়েছে এখানে। তো ইচ্ছে করলে আপনাকে এই কলামটি অর্থাৎ ভীমটি মোটা করে দিতে হবে, তার জন্য যেহেতু এখানে স্পেস বেশি, কলাম 14 ফিট থেকে 16 ফিটের মধ্যে দিতে হয়। তো বন্ধুরা, যদি আপনি যখন বাড়ি তৈরি করবেন অবশ্যই আপনি মিস্ত্রির সাথে পরামর্শ নেবেন, কলামগুলো 14 ফিট থেকে 16 ফিটের মধ্যে দিতে হয় একটি কলাম। তো আমি এখানে স্পেস রেখেছি বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এবং খরচ কমানোর জন্য। আপনি ইচ্ছা করলে কলামগুলো 14 ফিট পর পরে দিতে পারেন, তাহলে কী হবে, রুমগুলোর মধ্যখানে পড়ে যাবে আপনার যে কলামগুলো, দেখতে সুন্দর লাগবে না। তাই আমি রুমগুলোর যে জয়েন্টের ওখানে কলামগুলো দিয়েছি। তো বন্ধুরা, মোটামুটি এটা হচ্ছে যে বাড়িটি। তো এই বাড়িটি তৈরি করতে কত টাকার ইট, সিমেন্ট, বালি, মিস্ত্রি খরচ লাগে আমরা আজকের ভিডিওতে তা জানবো। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন এই বাড়িটি তৈরি করতে মোট কত টাকা খরচ হচ্ছে, কীভাবে আপনি কম খরচে এই বাড়িটি তৈরি করবেন। আর বন্ধুরা, যদি আপনি আমার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে লেখা যে নাম্বারটি আছে এটাতে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে।
আপনারা ভয়েস পাঠাতে পারেন। তো ভয়েস পাঠালে সুবিধা কি হয়, আমি পরবর্তী সময় আপনাদের ভয়েসগুলো শুনতে পারি আপনারা কি বলতে চেয়েছেন। কারণ অনেকে আমাকে কল করে, সবার ফোন কথা বলে সবার কথা স্মরণ রাখা সম্ভব হচ্ছে না অতিরিক্ত কল করার কারণে। সো আপনারা আমাকে ভয়েস পাঠালে সবচেয়ে বেটার হবে। তো বন্ধুরা চলুন আমরা এখন দেখব এই বাড়িটির একতলা তৈরি করতে কত টাকা খরচ হয় তার এ টু জেড হিসাব। তো চলুন বন্ধুরা, বন্ধুরা বাড়িটি একতলা তৈরির খরচ, অর্থাৎ এখানে কোনো ফাউন্ডেশন হবে না, একতলা যদি আমরা তৈরি করি তার যে খরচটি এখন আমরা তার জানবো। 5 ইঞ্চি গাঁথনিতে ইট লাগে আমাদের 15,930 পিস, দাম আসতেছে 1,27,440 টাকা, যদি প্রতি পিসের দাম হয় 8 টাকা। আমার যে ভিউয়ার্স ওনার যে বাড়ি যেখানে হবিগঞ্জে ওখানে ইটের দাম হচ্ছে 8 টাকা প্রতি পিস, তা আমি 8 টাকা ধরে হিসাব করে দেখাচ্ছি। আপনাদের অঞ্চলে 9 টাকা 10 টাকা দাম হতে পারে, এক্ষেত্রে কিন্তু খরচটি বৃদ্ধি পাবে মনে রাখবেন। 10 ইঞ্চি গাঁথনিতে ইট লাগে 10,440 পিস, দাম আসতেছে 83,520 টাকা। খোয়ার জন্য ইট লাগে 14,010 পিস, দাম আসতেছে 1,12,080 টাকা, যদি প্রতি পিস ইটের দাম হয় 8 টাকা। সিমেন্ট লাগে আমাদের 547 ব্যাগ, সব কাজের জন্য দাম আসতেছে 2,35,210 টাকা, যদি প্রতি ব্যাগ সিমেন্টের ব্যাগের দাম হয় 430 টাকা, আপনি 440 টাকা 50 টাকা দরে পাবেন। রড লাগে আমাদের 5,889 কেজি, যদি প্রতি কেজি রডের দাম হয় 60 টাকা তাহলে আসবে 3,53,340 টাকা, আপনি রড আরও কম দামেও পাবেন, অর্থাৎ প্রতি কেজি 57 টাকা 58 টাকা দরেও পাবেন। আমি এখানে 60 টাকা ধরেছি, যদি আপনি খুচরো কিনেন, যদি একসাথে কিনে আরও কম দামে পাবেন। তো বন্ধুরা আমরা এখন জানবো বাড়িটির দরজা জানালা। বন্ধুরা আমরা এখানে দরজা হিসাবটি করব, কাঠের দরজা এবং থাইগ্লাসের জানলা দিয়ে হিসাবটি করব। যদি আপনি প্লেন সিটের দরজা জানলা দেন এক্ষেত্রে কিন্তু প্রায় 1,50,000 টাকা খরচটি কমে যাবে আপনার বাড়ি তৈরি করতে। তো আমরা কাঠের দরজা এবং প্লেন সিটের থাইগ্লাসের জানলা দিয়ে বাড়ির হিসাব করে দেখব বাড়ি তৈরি করতে কত টাকা লাগতেছে। তো আসুন বন্ধুরা আমরা এখন হিসাব করব দরজা জানালা ইলেকট্রিক প্লাম্বিং মিস্ত্রির খরচ আমাদের কত টাকা লাগতেছে এই বাড়িটি তৈরি করতে। তো বন্ধুরা চলুন, বালি লাগতেছে আমাদের 39,803 টাকার সব কাজের জন্য। বন্ধুরা অঞ্চল এবং স্থান ভেদে আপনি আরও কমও পাবেন বালি। মাটি কাটার খরচ, বন্ধুরা যদি বাড়িতে আপনি মাটি কাটতে হয় এক্ষেত্রে 25,000 টাকার মাটি কাটার খরচ ধরা হয়েছে, যদি আপনার কমও কাটতে হতে পারে আরও যদি জায়গাটি আপনার উঁচু হয়। দরজা, বন্ধুরা এখানে ধরা হয়েছে 9টি দরজা, একটি দাম ধরা হয়েছে এখানে 80,000, একটি দাম ধরা হয়েছে এখানে 20,000 টাকা করে, তাহলে আমাদের আসতেছে 1,80,000 টাকা আমাদের 9টি দরজার দাম। জানালা ধরা হয়েছে এখানে 10টি জানলার দাম ধরা হয়েছে এখানে 80,000 টাকা যদি আপনি থাইগ্লাসের ইউজ করেন। তো বন্ধুরা 10টি জানালা। বাথরুমের দরজা, বাথরুমের দরজা 2টি প্লাস্টিকের দরজাগুলো যদি আমরা দেই এক্ষেত্রে আমাদের লাগবে 6,000 টাকা। এসএস গেট, সামনে যে গেটটি দিবেন বাড়িটিতে তার জন্য এখানে ধরা হয়েছে 25,000 টাকা। সিঁড়ি রেলিং, বন্ধুরা বাড়িতে অবশ্যই আপনাকে সিঁড়ি রেলিং দিতে হবে, যে কাঠ দিয়ে দিলে আপনার এক্ষেত্রে খরচটি বেশি আসবে, যদি আপনি প্লেন সিট দিয়ে দেন এক্ষেত্রে আপনি 30,000 টাকার মধ্যে পারবেন। বারান্দার গ্রিল, 2টি বারান্দাতে গ্রিল দিতে হবে, গ্রিলের খরচটি এখানে ধরা হয়েছে 20,000 টাকা। তো যদি নকশা নমুনা একটু বেশি করেন তাহলে এক্ষেত্রে 25 থেকে 30,000 টাকা যেতে পারে। তো আমি কম খরচে কীভাবে তৈরি করতে হয় তার খরচটি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এখন আসুন আমরা জানবো মেস্ত্রি খরচ, রং এবং অন্যান্য খরচ কত লাগতেছে এই বাড়িটি তৈরি করতে। তো আসুন বন্ধুরা আমরা এখন দেখে নিব টোটাল বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হয়। ইলেকট্রিক ওয়ারিং লাগতেছে আমাদের বন্ধুরা 67,200 টাকা, ভালো মানের ইলেকট্রিক ওয়ারিং দিয়ে আপনি বাড়িতে ওয়ারিং করেন, তার সুইচ সকেট এভরিথিং এখানে ধরা হয়েছে 67,200 টাকা। ফিটিং, বন্ধুরা দুটি বাথরুমে যে ফিটিং, পাইপ ফিটিং, কমোড, টাঙ্কি তার জন্য এখানে ধরা হয়েছে 43,020 টাকা। তো বন্ধুরা যদি আপনি টাইলস করেন এক্ষেত্রে কিন্তু খরচটি ভিন্ন হবে। আমি এখানে যে ফিটিংয়ের যে কাজগুলো, অর্থাৎ এটার যে ট্যাপ, এটার যে টাঙ্কি, এটার যে কমোড, এই খরচগুলো ধরেছি দুটা বাথরুমের। তো বন্ধুরা মেস্ত্রি খরচ, এটা কিন্তু বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ কিন্তু মেস্ত্রি খরচটি কিন্তু একই অঞ্চলে এক এক দাম, বাট আমি এখানে ধরেছি 220 টাকা। আপনি 200 টাকা থেকে 200-250 টাকার মধ্যে করতে পারেন মেস্ত্রি খরচ পার স্কোয়ার ফিট একতলা বাড়ির ক্ষেত্রে বা দুতলা বাড়ির ক্ষেত্রে। এক্ষেত্রে যদি কম বলে মেস্ত্রির আরও কমে যদি কাজটি করে তাহলে মনে করবেন যে আপনার কাজটি সে অর্ধেক করে ছেড়ে দিয়ে চলে যাবে। আমি এখানে তাই 220 টাকা পার স্কোয়ার ফিট ধরেছি। 220 টাকা পার স্কোয়ার ফিট ধরলে আমাদের খরচ আসতেছে 2,95,680 টাকা লাগতেছে আমাদের বাড়িটি মেস্ত্রির খরচ লাগবে আমাদের বাড়িটি করতে। তো বন্ধুরা রং যদি বাড়িটিতে রং করেন আপনি পরবর্তীতে করতে পারবেন, বাট আমি আপনাদেরকে হিসাবটি দেখাচ্ছি। রং করলে আপনার খরচ হবে 73,920 টাকা। বন্ধুরা অন্যান্য খরচ, বন্ধুরা অন্যান্য খরচটি অনেকে ধরে না, বাট আমি ধরতেছি কেন আপনাকে জানাচ্ছি। দেখুন একটি বাড়ি যখন করবেন আপনি, বাড়িতে মালামাল আনতে হবে, আপনার কাঠের প্রয়োজন আছে সার ডালের জন্য, বাঁশের প্রয়োজন আছে, আরও বিভিন্ন খরচ, প্লাস্টিকের প্রয়োজন, আরও এভরিথিং, আপনার খরচ অনেক খরচ রয়েছে।
তো এই খরচগুলো আমি এখানে 7480 টাকা ধরেছি। তো বন্ধুরা তাহলে মোট বাড়ি তৈরি করতে আমাদের কত টাকা খরচ হচ্ছে? বন্ধুরা মোট বাড়ি আমাদের তৈরি করতে তাহলে খরচ হচ্ছে আমাদের 18 লক্ষ, আমাদের খরচ হচ্ছে 18,57,693 টাকা। 18,57,693 টাকা লাগতেছে আমাদের বাড়িটি একতলা তৈরি করতে পুরো খরচ। বন্ধুরা এক্ষেত্রে খরচটি কম বেশি হতে পারে, হয়তো আপনার 19 লক্ষ টাকা লেগে যেতে পারে বাড়িটি তৈরি করতে, কম বেশি একটু হতে পারে। তো এক্ষেত্রে যদি আপনি প্লেন সিটের দরজা জানলা দেন, প্লেন সিটের দরজা জানলা দেন, তাহলে কিন্তু আপনার খরচটি কমে যাবে। এক্ষেত্রে আপনার 1.5 লক্ষ টাকার মতো খরচটি কমে যাবে যদি প্লেন সিটের দরজা জানলা দেন। তো বন্ধুরা তাহলে আমাদের এখানে পার স্কোয়ার ফিটে যেটা খরচ হয়েছে আমাদের বাড়ি তৈরি করতে 1382 টাকা, 1382 টাকা খরচ হয়েছে আমাদের পার স্কোয়ার ফিটে। আমরা যেহেতু এখানে কাঠের দরজা এবং থাইগ্লাস ইউজ করেছি, যদি আপনি এক্ষেত্রে প্লেন সিটের দরজা জানলা দেন, প্রায় আপনার বাড়িটি তৈরি করতে আরও 1.5 লক্ষ টাকা খরচটি কম হবে। তো বন্ধুরা আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন। তো যদি উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখেন অবশ্যই ফেসবুক পেজে একটা লাইক দিবেন, আর বেশি বেশি আপনার অন্য বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো বন্ধুরা আজকে এখানে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।